এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পূজা, আমার ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে ম্যাঙ্গো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি। গুড মর্নিং সবাইকে। তো এই ম্যাঙ্গোটা হলো আমার বাবার বাড়ির গাছের ম্যাঙ্গো। তো ওইখানে গিয়েছিলাম, তো তখন নিয়ে এসেছিলাম। আর এইটা হলো আম্রপলি, ভীষণ টেস্টি এবং খুবই খুবই মিষ্টি, আর খেতে ভীষণ ভালো লাগে। দুটো আম একসাথে খেলে মুখটা কীরকম করে আনি, এত মিষ্টি। তো বাজার থেকে এবছর বেশি একটা আম কিনে খাওয়া হয়নি, বাড়ির বাবার বাড়ির গাছের আম খেয়েই আমের তৃপ্তিটা পুরাপুরি একদম ইয়ে হলো, শেষ হলো। তো এই যে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে ভাই, তো ম্যাঙ্গোটা কেটে নিল। কেটে এবার একটা ম্যাঙ্গো একটু বেশি রেডিশ রেডিশ আছে, আর একটু কম হালকা ইয়েলো ইয়েলো। তো ওইটা যেটা বেশি একটু লাল লাল, ওই আমটা না খুব মিষ্টি। আর আরেকটা আম আছে যেটা একটু কম, মানে পাকায় আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো তার জন্য একটা একটু হলদে হলদে ভাব। না হলে দুটোটাই কিন্তু খেতে কিন্তু মিষ্টি। আর যেটা বেশি একটু গাঢ় লাল হয় ওই আমগুলি বেশি মিষ্টি হয়। তো এই যে স্মুদি বানাচ্ছে ওটস আর ম্যাঙ্গো দিয়ে, ফার্স্টে আমার জন্য ব্লেন্ড করে নেবে, তারপর ভাই ভাইয়েরটা মিল্ক দিয়ে করবে। তো এই হলো আমার যেটাতে শুধু আছে অল্প একটু জল, আম আর ওটস, এতটুকুই। আমি আজকে দুধ দিয়ে খাবো না। আর ভাইয়ের জন্য ভাই এটার মধ্যে দুধ অ্যাড করে ভাইয়ের ইয়েটা বানিয়ে নেবে। তো এই হলো ভাইয়েরটা, আর আগেরটা ছিল আমার, আমি অল্পই নিয়েছি। তো এটা খেলে মোটামুটি অনেক সময় ফুল থাকে, মানে পেট ফুল থাকে, খিদে পায় না, অনেক সময় থাকা যায়। তো আজকে দুটো ব্লগ, মানে দুদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা আমি সামার ভ্যাকেশনে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে, কয়েকদিন থেকেছি, তো ওইখানে অল্প একটু ভিডিও করেছিলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। গাছ থেকে যে আমটা পেরেছিল বাবা, ওই ভিডিওটা আর কি। তো চলুন দেখে আসি। তো এই যে বাবার বাড়িতে আসলাম, কিছুদিন থাকা হলো। তো তারপরে যাবার আগের দিন বাবা সব গাছ থেকে কিছু কিছু আম পেরে নিচ্ছে। তো এই গাছটা না অনেক অনেক পুরনো গাছ আমাদের ছোটোবেলার। তো দুটো আম গাছ বাবা লাগিয়েছিল আম্রপলি, তো দুটোর মধ্যে একটা আছে আর একটা মরে গেছে, এক দু বছর আম ধরে। আর এই আম গাছটা অনেক বছর ধরেই আছে। তো আমগুলি দেখতে ভীষণ ভালো লাগছিল গাছের মধ্যে। তো আমার এই বাড়িতে, আমার বাড়িতেও, মানে আমার বাড়ির সাথে আমার বাবা মানে জমি কিনেছে, ওইখানে দুটো আম্রপলি গাছ লাগিয়েছে। তো ভবিষ্যতে আর মানে ওই বাড়িটা, মানে যে বাড়িতে এখন আম আছে ওই বাড়িটাতে, ভবিষ্যতে যদি কেউ না থাকে, ওইখান আমার বাড়ির পাশে যে বাবা জায়গা কিনেছে, ওইখানে যে জমিতে গাছ লাগিয়েছে, ওইখান থেকে খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই আমের কোয়ালিটিটা খুবই ভালো। তো বাবা আম পাড়ছে আর মা ব্যাগের মধ্যে আম নিচ্ছে। তো এই হলো ব্যাগে কয়েকটা আম মাত্র পাড়া হলো, আরও পারবে, তো মা দেখাচ্ছে। আর এই হলো আমাদের গেটটা, আর এই হলো আমাদের পুরো বাড়িটা, অনেক বছরের পুরনো বাড়ি, একদম যখন আমরা ছোটো ছিলাম। আমার ভাই অনেক ছোটো ছিল তখনকার এই বাড়িটা, হাফ ওয়াল ঘর, এটা এখনও আছে, বাবা রিনোভেশন করেনি। তো এটা, এই বাড়িটাতে আমাদের অনেক অনেক স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলা থেকে বড় হওয়ার স্মৃতি, স্কুলে পড়া, কলেজে পড়া, ওইগুলো স্মৃতি আছে। তারপর এই বাড়িতে থেকে আমার বিয়ে হওয়া, সব কিছুই এই বাড়ির সাথে জড়িত। তো এটাতে একটা মায়া আছে আমাদের। তো জানি না কী হবে ভবিষ্যতে এই বাড়িটার, বাবা তারা তো থাকবে না, আগরতলায় চলে আসবে। তো এই বাড়িটাতে যে কী হবে জানি না এখনও, তবে এই বাড়িটার সাথে আমাদের অনেক 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 মধুর মধুর স্মৃতি আছে। তো যে যে আমগুলি ম্যাচিউর হয়ে গেছে ওগুলি বুঝে দেখে পারতে হয়, এই আমগুলি গাছে পেকে তারপর মানে পাকলে পরে পাড়া হয় না, এর আগে পাড়তে হয়, না হলে ফেটে যায়। ম্যাচিউর হওয়ার সাথে সাথে না পারলে আমগুলি ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো দেখে দেখে যেগুলি আমের মধ্যে একটু কালো চিটচিট আছে, ওই আম দেখে
বুঝে তারপর পেরে নিতে হয়। তারপর ঘরে কয়েকদিন রাখলে আমগুলি পেকে যায়। তো এটা অনেকেই জানে আশা করি, যাদের যাদের বাড়িতে আম গাছ আছে। আর বিশেষ করে এটা ব্লকের আম গাছ, আম্রপল্লির, মানে কলম করা গাছ, ব্লক থেকে কিনেছিল তার জন্য ব্লকের বলেছি। কলম করা গাছে ওই রকম হয়। তো এই হলাম আমি। রোদ প্রচণ্ড আর গরমের সময়। তো এই যে বাবা সব আম পেরে নিয়েছে, সব আম না, গাছে কিছু আম অল্প আছে যেগুলি বাবার মা ওই বাড়িতে যেহেতু থাকে, বাবা ওখানে চাকরি করে যেহেতু ওই বাড়িতে থাকতে হয়, তো ওইখানে কিছু আম আছে যেগুলি মার বাবা খাবে। মা তো বিশেষ খায় না, মা ডায়াবেটিস আছে, আর বাবা এই একটু খায়, মা অল্প স্বল্প মাঝে মধ্যে। আর এই গাছটা আমি কিনেছি খোয়াই থেকে, রাবার প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট। তো এই গাছটা দেখে তো ভালো লেগেছিলো, তো এটা কিনে নিয়েছি, নিয়ে যাব। হাজব্যান্ড আসবে আজকে, তারপর পরের দিন আমরা চলে যাব। তো এই সব আমগুলি কিন্তু আগরতলায় আমার বাড়িতে যাবে। তো বাবা দেখে রেখে যে আমগুলি, কোনো কোনো আম ফেটেছে কি না সবগুলো চেক করছে, করে করে কিছু আম যেগুলি একদম খুবই ভালো ওইগুলি রাখবে, মানে রাখবে না, সবগুলি আমি নিয়ে আসব। তো তার মধ্যে একটা মানে বেছে নিলে কি পরে আর ইয়ে হয় না, তো যেগুলি একটু ফাটা ফাটা বা একটু ইয়ে হয়ে গেছে বা ইয়েলো ইয়েলো বেশি হয়ে গেছে, তো ওইগুলি আলাদা করবে, আর যেগুলি একটু গ্রিন গ্রিন আছে ওইগুলো আলাদা করে রাখবে যাতে সমস্যা না হয়। আর এই পাতাটাকে কে কে চেনেন, কে কে খান, আমরা তো এটাকে ডেকাডুম্মা পাতা বলি, জানি না কে কে বলেন। তো এই পাতাগুলি বড়া খেতে খুবই টেস্টি হয়, শুটকি মাছ দিয়ে খেতেও ভালো লাগে। তো আমাদের বাড়ির পিছনে, আমি দেখাতে পারিনি, মোবাইলটা নিয়ে যাইনি, যখন পাতাগুলি গাছ থেকে নিচ্ছিলাম বুদ্ধুর মতো, মানে বোকামি করেছি আমি, গাছটা দেখালে হয়তো বা চিনতেন আপনারা। তো এই পাতাগুলি বাজারেও আমাদের এখানে পাওয়া যায়। তো কয়েকটা পাতাই গাছ থেকে বেরিয়েছে, তো এগুলি মা বড়া করবে। তো আজকে লাস্ট দিন, কালকে সকালে চলে যাব। তো মা বানাচ্ছে আজকে, যেহেতু আমার হাজব্যান্ডও যাবে, তো সবার জন্য চিকেন বানাচ্ছে। তো বিশেষ কিছু মাকে না রান্না করতে না করেছি, কারণ মা আর বাবাও আমাদের সাথে আসবে। তো মাকে আমি রান্না একটু কম রান্না করতে বলেছি, বলেছি হালকা পাতলা কিছু একটা করো। তো তার মধ্যে বাবা চিকেন নিয়ে এসেছে, ওইটাই রান্না করছে। তো পরের দিন যেহেতু চলে যাব, বেশি একটা আর ভিডিও করা হয়নি। তো এই যে পরের দিন সকালবেলা মা বাবা আমরা সবাই চলে যাচ্ছি আগরতলাতে। আর এই হলো খোয়াই থেকে আগরতলার রাস্তাটা, ভীষণ সুন্দর নতুন রাস্তা এটা, আর তাড়াতাড়ি পৌঁছা যায়, মানে পৌঁছানো যায় এই আর কি। তো যেতে যেতে আপনাদের সাথে একটু রোডের সাইড ভিউটাও শেয়ার করলাম, খুবই ভালো লাগছিল। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, ভীষণ ভালো লাগছিল। তো কেমন লাগলো বাবার বাড়ির ছোট্ট গাছে ছোট্ট আম? ছোট্ট গাছে ছোট্ট আম না, ছোট্ট গাছে বেশ বড় বড় আম। তো গাছটা আমি যখন ছোট ছিলাম তখনকার গাছ এটা, বাবা ব্লক থেকে কিনে দুটো আম্রপল্লির গাছ এনে লাগিয়েছিল। এখন গাছগুলি বড় হয়েছে, তো অনেক বছর ধরেই আম খাওয়া হচ্ছে এই গাছ থেকে, আর বেশ সুস্বাদু আম। তো প্রত্যেক বছর খাওয়া হয়, তোমার শেয়ার করা হয় না। আমি ভেবেছিলাম আমার একটু ভালো করে সুন্দর করে মানে ভিডিও প্রেজেন্ট করব, তো কি আর, যা বাবা হয় তা করা হয় না, তো এই বিভিন্ন কারণে করা হয়নি। তো আর এই ভিডিও ক্লিপ অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম, তারপর ভুলে গেছি, বাড়িতে এসেছি বিভিন্ন কারণে, ছেলের এক্সাম টেক্সাম অনেক কিছু আছে, তো এই কারণে ভুলে গেছি যে আমি ভিডিও করেছি। তো এমন হয়েছে কি আমার মোবাইলে
তো একটাই মোবাইল, এটা দিয়েই সব কিছু করতে হয়। তো তখন এটার মধ্যে স্টোরেজ ফুল হয়ে গেছে, তো এবার ডিলিট করতে যাব এক এক করে। হঠাৎ করে দেখি যে না কয়েকটা ভিডিও ক্লিপ আছে। তো তারপর মানে দেখে খুশি হয়েছি যে না অল্প তো ভিডিও করেছি, আর আমি ভুলে গেছি যে আমি ভিডিও করেছিলাম যখন গাছ থেকে আম টাম পেরেছিল। তো ওই ভিডিওগুলি তারপর অ্যাড করে আমের আম খেয়ে অনেকদিন হয়ে গেছে কিন্তু আম খাচ্ছি, কিন্তু ভিডিও আর করা হচ্ছে না। ভেবেছিলাম অনেক কিছু আমের কেক বানাবো, এটা শেয়ার করবো, তারপর স্মুদি টুদি এগুলি তো সবাই জানে সবাই খায়। তো আর আম দুধ দিয়ে ব্রেকফাস্ট আমি কয়েকদিন ধরে দুধটা অ্যাভয়েড করছি, দুধটা খাচ্ছি না, তো টক দইটা তো ছাড়তে পারছি না, তো এটা একটু একটু খাওয়া হচ্ছে। তো এখন চেষ্টা করছি কিছুদিন যাতে ডেইরি প্রোডাক্ট যা আছে তা একটু খাওয়াটা বন্ধ করি, তার কারণে খাচ্ছি না। তো স্মুদি টুদি এগুলি তো আছেই, তো এগুলি সবাই বানায়। তো আমি ভেবেছিলাম ম্যাঙ্গো কেক টেক করবো, করে রেসিপি শেয়ার করবো, কিছুই করা হলো না। মোটামুটি সবাই আমগুলি খেয়ে খেয়ে এক এক করে শেষ হয়ে যাচ্ছে। তো এই আর কি ভিডিও করা। আর কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ঠিক আছে, বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।